ইচ্ছাপুর নিউ বিল্ডিং এলাকায় বিজেপি কর্মীর উপর হামলার ঘটনা নিয়ে শুরু হলো রাজনৈতিক চাপানউতোর। কেনাবেচা এখন আপনার শহরে সমস্ত দৈনন্দিন জিনিস এখন ঘরে বসেই পেয়ে যান, তাহলে আর দেরি কেন? এখনই অর্ডার করুন kenabecha.in-এ। ইচ্ছাপুর নিউ বিল্ডিং গোলমাঠ এলাকায় সক্রিয় কর্মী আশুতোষ সিংকে মারধর ও তাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় শুরু হলো রাজনৈতিক চাপানউতোর। নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং এর ঘটনা নিয়ে বলতে গিয়ে জানান, এটি সম্পূর্ণভাবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কাজ। যেহেতু যুবক বিজেপি করে, সেই কারণে তার উপর এমন হামলার ঘটনা ঘটেছে। কালকে রাত্রে 11:30 সময় গোল পার্ক বলে একটা জায়গা আছে ইচ্ছাপুরে, আশুতোষ সিং বলে নাম, ও ডাক নাম গোলু। কিছু দুস্থিতি, এখন তো দুস্থিতি বলবো আমরা পশ্চিমবাংলা প্রত্যেক জায়গায় যে ভারতীয় জনতা পার্টি যখন কর্মী যদি কেউ করছে তো ওদের টার্গেট আছে মারধর করতে হবে। রাত্রে 11:30 সময় গোল পার্কে গিয়ে ওই ছেলেটাকে রিভলভার বাঁধ দিয়ে অনেক মার মেরেছে, গুলি করেছে। যতদূর আমার খবর গুলিটা পাশ দিয়ে বেরিয়ে গেছে, অল্প লেগেছে। এটা পশ্চিমবাংলা আজকের ডেটে কালচার হয়ে গেছে, যে ভারতীয় জনতা পার্টি করবে গুলি করতে হবে, যে ভারতীয় জনতা পার্টি করলে 10:00, 5:00, 6:00 সময় বাইরে বেরোতে হবে না। আর বেশি যদি বাড়াবাড়ি করেন আপনি তাহলে আপনার গাছে ঝুলিয়ে দিতে হবে। এই পশ্চিমবাংলার কালচার হয়েছে। তো পশ্চিমবাংলার যে কালচার থেকে আর নওয়াপাড়া বিধানসভা বাদ হচ্ছে না। নওয়াপাড়া বিধানসভা একটা শান্তি জায়গা, মহল শান্তি থাকে। তার রাত্রে 11:30 থেকে মহলটা এখানেও অশান্তি করার চেষ্টা করছে এরা। আমি একটুখানি বলবো প্রশাসনকে, প্রশাসন যে লোকই করে না থাকে ওটা শাস্তি হওয়া উচিত। আজকে আমরা যাব, আমরা বিএনপিসু যাব রাত্রি, আমি জানি রাত্রি আমরা কথা বলেছি, ওর পুরো পরিবার সঙ্গে কথা হয়েছে, রাত আমার 2 অবধি কথা হয়েছে। ওকে আর্জিটাল ট্রান্সফার করা হচ্ছিল, কোনো কারণে আমরা ওইখানে বিএনপি রাখা হয়েছে, আর ইসলাম পাঠানো হয়নি। মোটামুটি এখন স্টেবল আছে। যাই হোক, আমরা বলছি দাবি করছি বিচার হোক, শাস্তি হোক। কারা যুক্ত কি পশ্চিমবাংলা কারা যুক্ত বলবে না, কে যুক্ত নেই এটা বলুন। তৃণমূল ছাড়া কোনো যুক্ত নেই বলুন তো। আজকে ওই ছেলেটা না আজ পর্যন্ত কারো শুনে এমন কোনো কেস নেই যার শুনে একটা ঝামেলা করেছে FIR। ওর পুরো পরিবার বিজেপি পরিবার, এই জন্য উপরে হামলা হয়েছে। বিজেপি করার জন্যই আপনাকে সব জায়গা মার খেতে হবে, তো এটা কতদিন আর চলবে? এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি। নিশ্চয়ই আমি বলবো প্রশাসনকে সঠিক তদন্ত করে সঠিক যে লোক করেছে ওটা আইনের ব্যবস্থা করা হোক। তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, এর মধ্যে তৃণমূল দেখুন, আপনি দেখবেন জিজ্ঞেস করবেন তৃণমূলের লোক জানেই না। তৃণমূলের লোক সকালবেলা উঠবে 9:00 সময়, আর বিকালে 8:00 সময় ঘুমিয়ে যাবে নেতারা। আর নেতারা যে গুন্ডা বানিয়ে আছে বলবে তোরা 10:00 রাত্রে তোরা মারপিট কর, মারপিট করে সকালবেলা 12:00, 1:00 সময় ঘুমা, আর তোরা 12:00 সময় উঠবি। এই তৃণমূল রাজ্যের পশ্চিমবঙ্গের কালচার হয়ে গেছে। তৃণমূল জানবে না তো, তৃণমূল জানবে কী করে? জানবে তো গুন্ডা বানি, তোলাবাজ, সিন্ডিকেট। তৃণমূলের নেতারা জানতে পারে না কেন ওরা 8:00, 9:00 ঘুমিয়ে যায়, আর গুন্ডাবাণীকে 10:00 পরে রাস্তায় ছেড়ে দেয়। এবার গুন্ডাবাণী সকালে 6:00 সময় ঘুমাবে, 2:00 সময় উঠবে। এবার নেতারা সকালে উঠে বলবে আমি কিছু জানি না, আমার জানার দরকার নেই, প্রশাসন মতন কাজ করবে। এই তৃণমূলের কালচার আছে, যা কালচার আছে ওই কালচার করছে। অপরদিকে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে নোয়াপাড়া শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি গোপাল মজুমদারের বক্তব্য, এটি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল, এর সাথে তৃণমূল কংগ্রেসের জড়িত থাকার কোনো বিষয় নেই। ঘটনাটা দুর্ভাগ্যজনক, আমার তো নোয়াপাড়া খুব শান্তিপ্রিয় জায়গা, এখানে তো ঘটনা ঘটার না, তবে আমি ভালো করে খোঁজ নিয়ে দেখছি। এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার, এটা আমাদের কোনো এর মধ্যে ইয়ে নেই। আমাদের বিরুদ্ধে অভিযোগ তো ওরা করতেই পারে, ওরা চেষ্টা করবে অনেক কিছু বলার। নোয়াপাড়াটা শান্তপ্রিয় জায়গা, এখানে ওরা অশান্তি করার চেষ্টা করছে, ওরা এটাকে আমাদের নামে চাপাবার চেষ্টা করছে। প্রশাসন দেখবে,
প্রশাসন দেখবে।